সুপ্রিয় দর্শক, ওষুধ বিষয়ক আলোচনার চ্যানেল ড্রাগ রিভিউ বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাদুকরী একটি ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওষুধটির নাম ডিসেফা। এটি বাজারে এনেছে ড্রাগ ইন্টারন্যাশনাল ইউনানি ডিভিশন। এটির মূল উপাদান কালো জিরার তেল 500 মিলিগ্রাম। এটি সফট জেলাটিন ক্যাপসুল। এটির বৈজ্ঞানিক নাম নাইজেলা সেটিভা। আজ আমরা জানাব এই ডিসেফা ক্যাপসুলটি কী কী কাজে ব্যবহৃত হয় এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া ও গুণাগুণ সম্পর্কে। তবে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসুন জেনে নেই ডিসেফা সম্পর্কে। বন্ধুরা, আমরা সবাই জানি কালোজিরার উপকারিতা অপরিসীম। কালোজিরার তেল ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ বৃদ্ধি সহায়তা করে। শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই না, কালোজিরা চুল ও ত্বকের জন্য অনেক উপকারী। প্রত্যেকের রান্নাঘরেই কালোজিরা থাকে, যা খাবারকে সুবাসিত করে। আসুন আমরা জেনে নেই আশ্চর্য এই বীজ কালোজিরার তেল সম্পর্কে। নির্দেশনা: ডিসেফা মূলত সর্দি, কফ, হাঁফানি, ব্রঙ্কাইটিস, ঘাত্রবেদনা অর্থাৎ শরীরের ব্যথা, জ্বর, বদহজম, বমি, বাত, স্তন্য দুগ্ধ স্বল্পতা অর্থাৎ যে সকল মায়েদের বুকের দুধ স্বল্পতা রয়েছে, যার ফলে বাচ্চারা পর্যাপ্ত দুধ পায় না, তাদের জন্য ডিসেফা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। তাছাড়াও এক্সিমা এবং কাটাছেড়ায় ডিসেফা নির্দেশিত। এছাড়া ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রক্তের শর্করা ও রক্তচাপ কমাতে ডিসেফা অপরিসীম। এছাড়া ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রক্তের শর্করা ও রক্তচাপ কমাতে এবং চুল পোড়া রোধেও ব্যবহার করা হয়। বন্ধুরা, এখন আমরা জেনে নিব এই ডিসেফা ক্যাপসুলটি সেবনবিধি সম্পর্কে। ডিসেফা একটি ক্যাপসুল দৈনিক 2 থেকে 3 বার সেবন করতে হবে, অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আসুন জানি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ডিসেফা সচরাচর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি, অর্থাৎ এই ডিসেফার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অতএব আমরা যে কেউ ডিসেফা নির্দ্বিধায় গ্রহণ করতে পারি। তবে যারা গর্ভাবস্থায় ও স্তন্যদান করছেন তাদের জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। গর্ভাবস্থায় কালোজিরার তেল অনুমোদিত নয়। স্তন্যদানকারী মায়েদের অর্থাৎ যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের বুকের দুধ বৃদ্ধির জন্য ডিসেফা ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল আজকের আলোচনা। আমি আশা করব আপনারা এই আলোচনার মাধ্যমে ডিসেফা ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।